দুই দিন পেরিয়ে গেলেও গতি ফেরেনি ট্রেনে। ঘন্টার পর ঘন্টা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন যাত্রীরা। ট্রেন ছাড়বে কখন সেই বার্তাও নেই রেলের কাছে। এতে নিরুপায় অপেক্ষা। অতিরিক্ত যাত্রী চাপে বসার জায়গাও সংকট, আর গরমে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শনিবার সকাল থেকে প্রতিটি ট্রেনই ছেড়ে গেছে 5 থেকে 6 ঘন্টা দেরিতে। বাতিল করা হয় জয়ন্তিকা ও অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রা। এতে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছায়। টিকিটের টাকা ফেরত না পাওয়ার অভিযোগও করেন অনেকে। আমি আসলাম, আসার পরে দেখে যে শিডিউল একেবারে ভেঙে পড়ছে, তো এতক্ষণ ফ্যামিলি নিয়ে বসে থাকা, এটা তো টাফ। যে ভোগান্তি এটা তো শেষ নাই আর, বাচ্চাদের আরো বেশি সমস্যা হইতেছে। দুর্ঘটনা তো হুট করেই ঘটে, এটা এটা আসলে রেলের প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। এখনো কোচ আর টিকিট সংকটে ভোগান্তি নিয়ে পাড়ি দিতে হয় এ পথের যাত্রীদের। বিপুল বিনিয়োগেও রেলের কোনো উন্নতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। ট্রেনটা সেটা যে ছিটকে পড়ে গেল, কি কারণে পড়লো, সেই রেল লাইনটা দেখা গেছে অনেক পুরাতন। ভালো ভালো ট্রেন নামাইছে কিন্তু লাইন তো ঠিক হচ্ছে না, হয় না। আগে থেকে যদি টিকিট না কাটা থাকতো তাহলে আমরা অন্য কোনো ট্রেন অথবা বাসে চলে যেতাম। বাড়িতে সমস্যা আছে, এগুলো এই টাইমে না দিতে পারি। কুয়াকাটা থেকে আসছি, 9 ঘন্টা আসছি আমরা। একই রেল ব্যবস্থায় 4 ধরনের সিগন্যাল পদ্ধতি বিদ্যমান বাংলাদেশে। এতে সিগন্যাল জটিলতাও দুর্ঘটনার অন্যতম কারণ। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রেল সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানান শনিবারের মধ্যেই গতি ফিরবে ট্রেনের চাকায়। আশা করছি আজকে বিকেল নাগাদ এই যে দীর্ঘ যে বিপর্যয় শিডিউলের, এটি আমরা একটা মানে সহ্যের মধ্যে নিয়ে আসতে, সহনীয় মাত্রায় নিয়ে আসতে পারবো। হয়তো বা বিকেল নাগাদ এটা 1 ঘন্টার বেশি আর থাকবে না। 12টার পর থেকে আমাদের ট্রেনগুলো স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা, তো স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা অপারেশনের মাধ্যমে ট্রেন পরিচালনা করা হচ্ছে। আশা করছি আগামী কালকের মধ্যে যে আমাদের যে ট্রেনের বিলম্বতাগুলো আছে সব বৃহস্পতিবার মধ্যরাতে পঞ্চগড় এক্সপ্রেসের 3টি বগি লাইনচ্যুত হয়। শুক্রবার দুপুরে তা উদ্ধার করা হলেও মহাবিপর্যয় হয়ে পড়ে রেলের টাইম শিডিউল। দুর্ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করেছে রেলওয়ে। আজকের মধ্যেই ট্রেনের সকল শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তার প্রমাণ আমরা এরই মধ্যে দেখেছি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।